একটা পেট খারাপ উটনির পিছনে ঝুলিয়ে সেলিবেলে লাগিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করেছে, আর উটের পায়খানা তার সমস্ত গায়ে পড়তেছে। এটা আমার নবী কেয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন, আমি তা কখনো জাহাজ করতে পারবো না। আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জামানা যেটা দিন হিসাবে চালু ছিল না, ফলামি এখন নিলে আমার দিন আন, আজকের দিনে ওটা কখনো দিন হিসাবে গৃহীত হবে না। যে ব্যক্তি বেদাতে হাসানা বলে নতুন কিছু জিনিস চালু করলো, সে নতুন করে শরীয়ত রচনা করলো এবং সে মনে করে জামা আন্না মুহাম্মদ নাকাত খান আর রিসালা, সে ধারণা করলো যে মুহাম্মদ আল্লাহর রিসালাতকে খেয়াল করেছে, তিনি এটা বলে জাননি। অতএব খবরদার তোমরা এ কাজ করো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটা কথা বারবার মনে আসে, ইমাম মালিকের কথা, যাকে তৎকালীন সরকার চরমভাবে নির্যাতন করেছিল শুধু বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য। এই নির্যাতিত ইমাম যাকে তৎকালীন সময়ের খলিফা একটা পেট খারাপ উটনির পিছনে ঝুলিয়ে সেলিবেলে লাগিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করেছে, আর উটের পায়খানা তার সমস্ত গায়ে পড়তেছে, রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ কাঁদছে, হায় হায় করে আল্লাহ কাঁদ আল্লাহ, অত্যন্ত জনপ্রিয় মানুষ তো, কিন্তু সরকারের বিরুদ্ধে কে কথা বলবে? তখন তিনি ওই অবস্থায় কাতর কণ্ঠে বলেছিলেন, ইয়া আহলে বাগদাদ মান ইয়ারিফুনি ফালিয়ারিফনি ইন্নি আনা মালিক ইবনু আনাস ইন্নি লা উজিজু নিকাল মুতাকাত, যারা আমাকে চেনো না তারা শুনে রাখো আমার নাম মালিক ইবনু আনাস, আমি কখনোই সরকারের ইচ্ছা মতো ঠিকা বিবাহ জায়েজ করতে পারবো না। অন্য সমস্ত আলেম ফতোয়া দিছে না চলবে, নাকের মতো একসময় জায়েজ ছিল কিন্তু বিদায় হজের আগে সর্বশেষ ভাষণে আল্লাহ রাসূল কেয়ামত পর্যন্ত এটা হারাম করে দিয়ে গেছেন, কিন্তু অন্য আলেমরা এটাকে বাধ্যগত অবস্থায় জায়েজ করেছেন। উনি বলেন না, হতে পারে না, যেটা আমার নবী কেয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন আমি তা কখনো জায়েজ করতে পারবো না। শিয়াদের কাছে এটা এখনও জায়েজ আছে, এটা কত নিকৃষ্ট একটা ধর্মের নামে জেনা। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত রিপোর্ট পাচ্ছি মারাত্মক, মেয়েরা ছেলেদেরকে ডেকে নিচ্ছে, ছেলেরা মেয়েদেরকে ডেকে নিচ্ছে, জেনার ব্যবসায়ী ব্যাপকরা ছড়িয়ে যাচ্ছে, কিছুই না, একটা সাবান দিলে যায় হয়ে গেল, এটি হলো। এই হারামের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনি হয়েছিলেন নির্যাতিত ইমাম। তার শিষ্য কে ছিলেন? জগদ্বিখ্যাত ইমাম শাফি মোহাম্মদ ইবনে দ্রিসা শাফি আল মুত্তালিবের রাহিমাহুল্লাহ। তাকে একদিন তিনি বলছেন, হে শাফি, ইন্না কুল্লা মালাম একুম দীনান আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফালাম ইয়াকুনিল ইয়াউমা দীনান। শুনে রাখো হে শাফি, আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জামানা যেটা দিন হিসাবে চালু ছিল না, ফালাম ইয়াকুনিল ইয়াউমা দীনান, সেটা আজকের দিনে ওটা কখনো দিন হিসাবে গৃহীত হবে না। দিন বলতে বোঝা যায় রসুলের জমানা এবং তার সাহাবিদের জমানা যেটা দিন ছিল ওটাই দিন, পরবর্তীকালে যে সমস্ত জিনিস ধর্মের নামে আবিষ্কার হয়েছে সবই দিন বিরোধী, এগুলি বেদাত। আর ইমাম শাফি চমৎকার করে বলছেন, মানে তাহাসানা ফাকাদ শাররা, যে ব্যক্তি বেদাতে হাসানা বলে নতুন কিছু জিনিস চালু করলো, সে নতুন করে শরীয়ত রচনা করলো এবং সে মনে করে জামা আন্না মুহাম্মদ নাকাত খান আর রিসালা, সে ধারণা করলো যে মুহাম্মদ আল্লাহর রিসালাতকে খেয়াল করেছে, তিনি এটা বলে জাননি। অতএব খবরদার তোমরা এ কাজ করো না। আল্লাহ রসুল যেহেতু মিলাদ পড়েননি,
অর্থাৎ তিনি খেয়ানত করেছেন। নওজুল ইমাম জালালাইটি বলা যাবে, ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহির হুঁশিয়ারি মনে রাখা ভালো। মুখে মুখে আমি হানাফি সাহাবি বলছি, ভাষা বলে দিয়েছেন মজহাবি, যখন তোমরা হাদিস সহি পাবে বেরকম সেটাই আমার মজহাব। অত আবনী রহমতুল্লাহ নাম দিয়ে নিজেকে হানাফি বলে বেদাতি কাজ করবেন, এক শৃঙ্খল হতে পারেন। তিনি কখন বললেন তোমরা মিলাদ করো, তিনি বললেন তোমরা কুলখানি করো, তিনি বললেন যে তোমরা সুন্নতে খাতনা করো, খাতনা হচ্ছে খাতনা তো আল্লাহ বিসমিল্লাহ বলে খাতনা দিবে খালাস। কিন্তু আপনি সমস্ত আত্মীয় স্বজন ডেকে একটা বিরাট সমাগম করলেন, আর সেখানে গিফটের তোরটার কি, আর ধনিক শ্রেণীর তো টাকার তো অভাব নেই, কাপড় চোপড় কিনে একেবারে এমনকি বন্ধের শাড়িটে সব কিনতে হবে, এটা একটা বিরাট একটা অনুষ্ঠান। এইসব বেদাতি অনুষ্ঠান চলছে ধর্মের নামে।